আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহ। সুপ্রিয় মিজান মিডিয়ার দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহর অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব মা বাবার হুকুম সংক্রান্ত কয়েকটি কথা সম্পর্কে। আমাদের শায়খ মুফতি প্রায় সময় বলতেন, নিজের সন্তান পাওয়ার পরেও যদি মা বাবা কী জিনিস তা না বুঝে তাহলে এ মানুষই না। কিয়ামতের আলামত সংক্রান্ত লম্বা হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার বাবর্থ হলো যখন দেখবে সন্তান নিজের বন্ধু বা স্ত্রীকে বাবা মার থেকে বেশি প্রাধান্য দেবে তখন বুঝে নেবে কিয়ামত অতি নিকটে। আল্লামা তকি উসমানি সাহেব বলেন, মা বাবার এমন যে কোনো আদেশ যা গুনাহের কাজ নয় তা মেনে নেয়া সন্তানের উপর নামাজ পড়ার মতো ফরজ। নামাজ না পড়লে যেমন গুনাহ হয়, মা বাবার আদেশ পালন না করলেও ঠিক তেমন গুনাহ হয়। ইসলাহি খুতবাত খণ্ড নম্বর 4। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবার চেহারার দিকে মহাব্বতের সহিত দেখা এক হজ এবং এক উমরার সমপরিমাণ সওয়াব। মা বাবার নাফরমানের শাস্তি হলো মৃত্যুর সময় কালিমা নসিব হয় না, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে মা বাবা যতদিন জীবিত আছেন কদর করার, কথা মেনে চলার এবং খেদমত করে পিছনের জীবনের কাফফারা আদায় করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।